হত্যা মামলায় অভিযুক্ত আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবর আইনজীবী মোহাম্মদ রাফিনুর রহমানের পক্ষ থেকে এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। নোটিশ প্রদানকারী আইনজীবী এ ব্যাপারে গণমাধ্যমকে জানিয়েছেন, সাকিব আল হাসানের নামে এর আগেও অনেক রকম অভিযোগ ছিল, এখন তার নামে একটি হত্যা মামলা হয়েছে। ওই আইনজীবী আরও বলেন, আইসিসি ও বিসিবির দুর্নীতি বিরোধী কোডে বলা আছে, যখন পুলিশ কোনো অভিযোগ গ্রহণ করবে বা যখন কোনো ফৌজদারি অভিযোগ আসবে, তখন সে বিষয়টি সংশ্লিষ্ট বোর্ড বিবেচনা করে তাকে সাময়িকভাবে অপসারণ করতে পারে। যেহেতু এটা তদন্তাধীন ব্যাপার, তাকে খেলা থেকে বাদ দিলেই হবে না, তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। তদন্তের প্রয়োজনে তার কাছে প্রশ্ন থাকতে পারে। আমি একজন আইনজীবী হিসেবে নিয়ম অনুযায়ী যা করা যায় সেই দাবি জানাচ্ছি। এ বিষয়ে আজ দুপুরে বিসিবি কার্যালয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদ সহ কয়েকজন পরিচালক বৈঠকে বসেছেন। এ ব্যাপারে বিসিবির অফিসিয়াল কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। বর্তমানে পাকিস্তান সিরিজে দলের সঙ্গে রয়েছেন সাকিব আল হাসান। এখন প্রশ্ন উঠেছে, দ্বিতীয় টেস্টেও সাকিব থাকবেন কিনা? আরিফ হক, মাই টিভি।